আসসালামু আলাইকুম। তো ওয়ালটন চাকরির সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ালটন কোম্পানিতে বিশাল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের নিম্ন বর্ণিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফায়ার ট্রাক ড্রাইভার অষ্টম শ্রেণী পাস দুইজন নিবে, ড্রাইভার সিলিভেন অষ্টম শ্রেণী পাস দুইজন নিবে, জেনারেট অপারেটর পাম্পার নিবে হচ্ছে 10 জন, অপারেটর সিএনসি লেডেন মিলিং নিবে অষ্টম শ্রেণী পাস 20 জন, অটোমোবাইল টেকনিশিয়ান নিবে হচ্ছিল 3 জন, ক্যাবেন্টেশন পেন্টার মানে অষ্টম শ্রেণী পাস নিবে 10 জন, রড এবং রাজমিস্ত্রি নিবে হচ্ছে 150 জন, রড এবং রাজ হেল্পার নিবে হচ্ছিল 150 জন, ওয়াল্টার নিবে হচ্ছিল অষ্টম শ্রেণী পাস 100 জন। তো 3 বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো চাকরি সার্কুলারে আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি দেখে দেবো। তো বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর, দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। চাকরিতে আবেদনের নিয়মাবলী প্রয়োজনীয় ডকুমেন্টস, যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, সজীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আমি আবারও বলছি, যারা যারা আবেদন করবেন তাদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত, আপনার একটা জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সার্টিফিকেট সহ প্রতিষ্ঠান শুক্রবার ও ছুটির দিন ব্যতীত নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। তো সিভি পাঠানোর জন্য কী করতে হবে? বিদ্রোহী চাকরির আবেদনপত্র পাঠানোর পূর্বে খামের উপর অবশ্যই পদের নাম অথবা ইমেলে পাঠালে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। সরাসরি যোগাযোগের ঠিকানা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, চন্দা, কালিয়াকৈর, গাজীপুর। সরাসরি যোগাযোগের ঠিকানা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, চন্দা, কালিয়াকৈর, গাজীপুর। মেল abdn.welcome. ফোন নাম্বার এই নাম্বারে। আপনারা যারা যারা এই চাকরি সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন তারা তারা সিম্পলি এই চাকরি সার্কুলারটিতে আবেদন করার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করে দিবেন। ওকে, তো বন্ধুরা যারা যারা আবেদন করতে পারবেন না তাদের তারা কীভাবে আবেদন করবেন? আপনারা সিম্পলি মেলে আবেদন করবেন, বেশিরভাগ এই মেলে যাবেন। যাওয়ার পরে সিম্পলি আবেদন করার জন্য আপনারা অথবা ফোন নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে। যারা যারা আবেদন করবেন তারা তারা এই জিমেল অথবা এই ঠিকানায় আবেদন করবেন। তো এই ছিল আমার ভিডিওটি কীভাবে আবেদন করবেন এটা দেখানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শেষ করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম।